নমস্কার সকলকে, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস ইনফো চ্যানেলে এবং বন্ধুরা দীপাবলির হার্দিক শুভেচ্ছা সকলকে। তো ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা থেকে আবারও আরেকটি নতুন নোটিশন পাবলিশ করা হয়েছে যে এখানে কিন্তু ভেটেরিনারি অফিসার টিবিএস গ্রেড ফাইভ গ্রুপ বি গ্রেটেস্ট পোস্টে কিন্তু আবারও নিয়োগ করা হচ্ছে আন্ডার অ্যানিমেল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এখানে ভিডিওটি কন্টিনিউ করার আগে তোমাদেরকে ছোট্ট রিকোয়েস্ট করে নেব, তোমরা যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী গভর্নমেন্ট এবং প্রাইভেট জব রিলেটেড ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করে নিই। তো তোমরা এখানে পোস্ট দেখতে পাচ্ছ, টোটাল পোস্ট কিন্তু এখানে 67 পোস্ট দেওয়া রয়েছে। এসসিদের জন্য এখানে 16, এসটিদের জন্য এখানে 25, ইউআরদের জন্য 26 কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, সাথে এখানে ওমেনদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি ইনক্লুডেড করা হয়েছে। তারপর এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে বলা রয়েছে তোমরা যদি এখানে ডিগ্রি পাস করে থাকো ভেটেরিনারি সায়েন্সে তাহলে তোমরা এখানে এক্সপিডিশন করতে পারবে যে কোনো ইউনিভার্সিটি থেকে। ডিজারেবল কোয়ালিফিকেশনের মধ্যে বলা রয়েছে তোমরা যদি এখানে পিআরটিসি থাকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপর ডিজারেবল এলিজিবিলিটি অ্যান্ড কোয়ালিফিকেশনের মধ্যে বলা রয়েছে তোমাদের যদি এখানে এজ যদি ম্যাক্সিমাম 40 ইয়ার্স হয়ে থাকে, সাথে এখানে তোমরা এসএসটির পিএইচ ক্যান্ডিডেটরা 5 ইয়ার্স এজ রেজিস্ট্রেশন পেয়ে যাবে, তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে এখানে নিচের দিকে স্ক্রোল করলে তোমরা এখানে দেখতে পাবে এখানে কিন্তু যে প্যাটার্ন অফ এক্সামিনেশন দেওয়া রয়েছে, তোমাদের কিন্তু এখানে দুটি প্যাটার্নে এক্সাম নেওয়া হবে। রিটার্ন প্রথমে কিন্তু এখানে রিটার্ন এক্সামিনেশন নেওয়া হবে, তারপর তোমাদের এখানে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। তোমাদের যে এক্সাম হবে 200 মার্কের কিন্তু তোমাদের এখানে এক্সাম হবে, তোমাদের আমি দেখিয়ে দেব। তোমাদের কিন্তু এখানে যে এক্সাম হবে, তারপর তোমাদের কিন্তু এখানে 5 মার্ক তোমাদের কিন্তু ককবরক অথবা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের কিন্তু এখানে কোয়েশ্চেন থাকবে। তারপর এখানে পার্সোনাল টেস্টের মধ্যে তোমাদের কিন্তু এখানে ডিটেলসে বলা রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তারপর ইন্টারভিউ বা পার্সোনাল টেস্টের জন্য তোমাদের কিন্তু এখানে 30 মার্কস রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তারপর যে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল, তোমাদের কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 30/9/2023 থেকে, যার এখানে লাস্ট ডেট রয়েছে 14/11/2023। এই ডেটের মধ্যে তোমরা কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই করে নিতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন করতে হলে tpsc.tripura.government.in-এ গিয়ে তোমরা কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করে নিতে হবে। তোমাদের কিন্তু এখানে অনলাইনে পেমেন্টও করতে হবে, তোমাদের এখানে নিচে দেওয়া রয়েছে। তোমরা যদি গ্রুপ বি গ্রেডেড পোস্টে এই পোস্টে অ্যাপ্লিকেশন করতে চাও, জেনারেলদের জন্য 350 টাকা রাখা হয়েছে এবং এসসিএসটি পিএইচ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে 250 টাকা অনলাইন ফি রাখা হয়েছে। তারপর এখানে নিচের দিকে স্ক্রোল করলে তোমরা এখানে দেখতে পাবে তোমাদের কিন্তু এখানে সিলেবাস সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ কোন কোন সিলেবাস থেকে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসবে তোমরা এখানে দেখতে পাচ্ছ। সুতরাং আমি এখানে ডিসকাস করে দেবো, তোমরা সংক্ষিপ্তভাবে তোমাদের কিন্তু এখানে দেখিয়ে দেবো যে তোমাদের এখানে জেনারেল স্টাডি থেকে কোশ্চেন আসবে, ইংলিশ জেনারেল থেকে, নলেজ ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের এখানে 20 মার্ক এক্সাম হবে এমসিকিউ টাইপের। তারপর এখানে পার্ট টুতে ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড এএস থেকে কিন্তু তোমাদের এখানে 150 মার্কের এক্সামিনেশন যে কোশ্চেন রয়েছে আসবে। তারপর ইন্টারভিউতে তোমাদের কিন্তু এখানে 30 মার্কের এক্সাম হবে, টোটাল কিন্তু এখানে 200 মার্কের এক্সাম দেওয়া রয়েছে, 200 মার্কের এক্সাম হবে তোমাদের। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে এমসিকিউ টাইপ এক্সাম হবে, 170টি কোশ্চেন আসবে, 170 মার্ক। তারপর তোমাদের কিন্তু এখানে 3 ঘন্টা টাইম দেওয়া থাকবে এবং তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিংও রয়েছে 0.25 করে, অর্থাৎ 4টি কোশ্চেন ভুল গেলে এক নম্বর তোমাদের কিন্তু এখানে মাইনাস করা হবে। তো আশা রাখছি তোমরা সম্পূর্ণ ডিটেলস বুঝে গেছো। কোনো কিছু জিজ্ঞেস করতে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবে, রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করবো। এবং বন্ধুরা ভিডিওটি প্রচুর মানুষ শেয়ার করে দেবে, ভিডিওটি ভালো লেগে থাকলে এবং পরবর্তী ভিডিও সর্বোত্তম পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবে, আমাদের চ্যানেল পাশে থাকতে পারো। তো আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করে দেখো, আর নতুন ভিডিওতে ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।